অসহযোগী গল্প এর আগের দিন যতটা পড়েছিলাম তারপর থেকে দেখো। শহরতলিতে সূর্যপদর বাড়ি, এক রাত্রির বেশি হর্ষনাথ থাকতে পারেনি। তার কত কাজ ধনেশগঞ্জে, সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে হবে ভাই, শুধরে দিতে হবে। সূর্যপদ হেসে বলেছিল, দেব ছেলেকে তোমার মানুষ করে দেব। যে সত্যিকারের মানুষ সূর্যপদ যে কিভাবে করলো রমেনকে, আমরা পরবর্তীকালে তাই দেখব। যে সত্যিকারের মানুষ যার মধ্যে মানবিকতা বোধ আছে, যার মধ্যে সমস্ত রকম হুঁশ যার মধ্যে হয়েছে আর কি, সব রকম ব্যক্তিত্ব, সমস্ত রকম শিক্ষা দীক্ষা যার মধ্যে আসে, সেই তো মানুষ। তো সেইটাই আর কি সূর্যপদ করে দিয়েছিল রমেনকে। কেমনভাবে? একটা শর্ত করেছিল সূর্যপদ, যে এক বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না, সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না। হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল। রমেনের খরচের জন্য 50 টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে 25 টাকা নিয়েছিল। বলেছিল, আমি গরিব মাস্টার ভাই, ছেলেকে তোমার ছেলেকে চালাবার ক্ষমতা আমার নেই, কিন্তু 25 টাকার বেশি খরচ হবে না। পরের মাসে হর্ষনাথ 50 টাকা পাঠিয়েছিল। কয়েকদিন পরে 25 টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল, না লোকটি সত্যি ভালো, ছেলেটাকে শুধরে দিতে পারবে বলে মনে হয়। যে সূর্যপদ তার যে পিসমশাই সম্পর্ক হচ্ছে হর্ষনাথের ভগ্নিপতি, সে দেখেছে যে একটা ছোট বাচ্চা ছেলের জন্য বেশি পয়সার কোনো দরকার নেই। সে 50 টাকা পাঠিয়েছিল, তার বাবা 25 টাকা ফেরত দিয়েছে, যে কেননা সে চায় না, সে 25 টাকাই যথেষ্ট তাকে মানুষ করার জন্য। পরের মাসে হর্ষনাথ, এক বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এলো। তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি, তার চেহারায় কথায় ব্যবহারে। তেমনই সে শান্তশিষ্ট ভদ্র হয়ে এসেছে, উস্কো খুস্কো ঝাঁকড়া চুল, ছোট ছোট করে ছাঁটা কিন্তু তাও আঁচড়ানো, জামা কাপড় সস্তা দামের কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন, মুখখানা হাসি খুশি, কথা মিষ্টি, চালচলন নম্র। গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে টোটো করে ঘুরে বেড়াতো, খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো, এমনই চঞ্চল ছিল সে এক বছর আগে। অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না, একটা কথা কোনো দিন সে কারো শুনত না। সে চাপল্য, শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে, এটা ছিল সে আগে, এক বছর আগে। এক বছর আগে সে কেমন ছিল ভালো করে খেয়াল করবে, এখান থেকে কোশ্চেন হবে। কিন্তু এখন সেসব কিচ্ছু নেই, সে শয়তানি নেই, সে অবাধ্যতা নেই, সে চপলতা তার মধ্যে আর নেই, সে একেবারে অন্য মানুষ। সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, একটু যা দোষ, কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে ও জামা কাপড়ে দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ চিন্তিত হয়। ভাবে, এতদিন পরে দেশে এসেছে, পুরনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে, ওতে আর কি আসে যায়। মানে এতদিন পরে সে এসেছে বাড়িতে, শুধু বাড়িতে থাকে না সব সময়, এইটাই যা একটু দোষ, কিন্তু কোনো অপকর্ম সে বাইরে করে না। তার জামাকাপড় সুন্দর আছে, তার চেহারায় তার দুরন্তপনার কোনো চিহ্ন নেই, এটা দেখে বেশ বুঝতে পারছে, ভাবছে যে বন্ধু টন্ধুদের সাথে হয়তো একটু দেখা করছে, অনেক দিন তো ছিল না। দিন সাতেক পরে কিন্তু তার খটকা লাগে। আড়ত থেকে ভাত খেতে বাড়ি ফিরে এসে দেখে কি শতিনেক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বটগাছটার তলায় পাত পেতে ভাত খাচ্ছে, পরিবেশন করছে রমেন আর তারই বয়সী 25-30টি ছেলে। সে ভাত খেতে এসেছে বাড়িতে আড়ত থেকে, এসে দেখছে গ্রামের সব প্রায় শতিনেক লোক, তারা সব খাচ্ছে বসে। দেখে মুখ হা হয়ে যায় হর্ষনাথের, বাড়ির ভিতরে ধপাস করে বসে পড়ে, ছেলেকে সে ডাকতে পাঠায়, এসব কি হচ্ছে? রমেন তখন উৎসাহে ফুটছে, ওদের খাওয়াচ্ছি বাবা, কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো, কতদিন ধরে খায় না, বেশি খেলেই তো মরবে, তা কি বোঝে বেটারা, সবাই চেঁচাচ্ছে আরো দাও আরো দাও, সামলানো দায়, চাল ডাল সব পেলি কোথায়? মা দিয়েছে, রমেনের মা ভয়ে ভয়ে বললেন, আহা আবদার করছে, খাওয়াক না, সবাই আশীর্বাদ করছে ভালো হবে, ভালো হওয়াচ্ছি, বাড়ির ভাড়ারটাই প্রায় ছোটখাটো একটা গুদাম ঘর,
যেখানে ভাড়ার থাকে, বাড়ির নিত্য সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী সব রাখা হয়, সেটাকে আমরা মোটামুটি ভাড়ার ঘর বলি। কিন্তু সেটাই একটা গুদাম ঘরের মতো, এত জিনিস সেখানে। আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করলো, তারপর বটগাছ বটতলায় খাওয়া শেষ হলে সকলকে হাঁকিয়ে দিল, মানে চিৎকার করে বললো, এই যাও সব এখান থেকে। আধার নেমে এলো রমেনের মুখে, সে বললে, আমি ওদের 7 দিন রোজ খাওয়াবো কথা বলেছি বাবা, তারপর ওরা গায়ে ফিরে যাবে। চুপ কর বেয়াদব, 7 দিন ধরে খাওয়াবে আমাকে ফতুর করার বদল? দিন যায়, প্রতিদিন চারিদিকে ক্ষুধিতের কান্না কুকু করে বেড়ে যায়, বেড়ে যেতে থাকে। রমেন আর হাসে না, খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায়, দুধ পড়ে থাকে দুধের বাটিতে। হর্ষনাথ সন্দেশ পিঁপড়ে খায়। হর্ষনাথ রাগ করে বলে, কি জ্বালা বাপু, কেন হয়েছে কি? সবাই না খেয়ে মরে যাবে, তুমি কিছু করবে না বাবা? দিলাম যে 20 মন চাল। আজ এই পর্যন্ত।